নির্বাচন কমিশনের নানা পদক্ষেপের পরেও বন্ধ হয়নি জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করা নিয়ে নাগরিকদের হয়রানি। উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কার্যালয়গুলোতে দিনের পর দিন ধর্ণা দিয়ে অবশেষে দ্বারস্থ হতে হচ্ছে রাজধানীতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে। সবশেষ এনআইডি সেবা বিকেন্দ্রীকরণ করার পর এই সেবা সহজ করতে এবার ১২ দফা নির্দেশ দিল প্রতিষ্ঠানটি। এসব নির্দেশনা অমান্য করলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসি। এক বছর ধরে সিরাজগঞ্জের রহমান তার জাতীয় পরিচয়পত্রে নিজের ডাকঘর ভুল থাকার কারণে সংশোধনের জন্য ঘুরছেন উপজেলা নির্বাচন অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও পর্যন্ত। খুবই সাধারণ এই আবেদন নিষ্পত্তি করার কথা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসারের, কিন্তু বারবার তাগাদা দিলেও সংশোধন হয়নি। ডাকঘরটা ভুল হয়েছে, ডাকঘর হবে হলো ব্যবমারা আসল মন্ডলবাড়ি। প্রবাসী আরিফ রহমান, জাতীয় পরিচয়পত্রে আছে আরিফ হোসেন, একই সঙ্গে মায়ের সাথে বয়সের পার্থক্য মাত্র এক বছর। এমন সমস্যার সংশোধন করতে প্রতি বছরই হরেক রকম কাগজ নিয়ে দ্বারস্থ হচ্ছেন নির্বাচন কমিশন কার্যালয়ে, তবে এখনো পর্যন্ত সন্তুষ্ট করতে পারেননি কর্মকর্তাদের। সম্পূর্ণ পেপারসে আছে হলো আরিফুর রহমান, আমার আইডি কার্ডে আছে আরিফ হোসেন, আমার হলো জন্ম সাইটের আগে ওখানে গিয়েছি, ওখানে বলছে যে আমার বয়সটা ঠিক হবে না। প্রতিদিনই নানা সমস্যা নিয়ে এমন শত শত মানুষ ঘুরছেন নির্বাচন কমিশনে। 1968 30 হলো 84, তা এখন আমি ওইটা 17 সালে জমা দিচ্ছি, এই পাঁচ বছরে যত কাগজপত্র চাইছে সব কাগজপত্র দিছি। ইয়াতে উপজেলা অফিসে গেলে বলে কি আঞ্চলিক অফিসে যান, এখানে আসলে বলে আপনাদের ইয়াতে যান উপজেলার অফিসে যান, এরকমই করতেছে। তার আইডি কার্ড হিরাক্তার দিয়ে আর আমি করছে নাসির সুলতানা দিয়ে অনেক স্থানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অসহযোগিতায় ভোগান্তি বাড়ছে মানুষের। আমি তিন বছর ধরে ঘুরতেছি, এই নামটা কোনো সংশোধন করতেছে না। সাভার উপজেলাও জমা দিয়েছিলাম, বলছে ঢাকা হেড অফিসে যান। নাম হলো ফাতেমা বেগম শম্পা, তো এই দেখা গেছে যখন ভোটার আসছে 2007 লিস্ট করার জন্য তখন শম্পা বেগম দিয়ে দিছে, এখন এখানে পাঠাইছে আমাকে উপজেলা থেকে যে আপনি ইয়ে যান নির্বাচন অফিসারে যান। এখানে আসলাম, আসার পর ওরা দেখে বলো যে না এটা হবে না। এমন বাস্তবতায় নাগরিকের ভোগান্তি কমাতে আবারও পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। গেল মাসে ১২টি নির্দেশনা জারি করে এনআইডি উইং। এসব নির্দেশনায় বলা আছে অযৌক্তিক কাগজপত্র চাওয়া যাবে না, শুনানি গ্রহণের ১০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে, ক ক্যাটাগরি ৭ দিনে, খ ক্যাটাগরি ১৫ দিনে এবং গ ক্যাটাগরির আবেদন এক মাসের মধ্যে সংশোধন করতে হবে। কোনো নাগরিক আবেদনে অসমর্থ হলে উপজেলা বা থানা নির্বাচন অফিস আবেদনে সহযোগিতা করবে। তবে কারো এনআইডি সংশোধনে নির্বাচন কর্মকর্তারা সহযোগিতা না করলে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা কেসের জন্য আমাদেরকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আমরা যদি তাদের মাঝে কোনো ভুল ভ্রান্তি বা অনিয়ম বা গাফলতি দেখি অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের এগেনস্টে করা হবে। যে যতটুক অন্যায় করবে, যতটুক অসৎ হবে, তার জন্য ততটুকুই শাস্তি নির্ধারণ থাকবে। এনআইডি সংশোধনের জন্য অনলাইনে আবেদনের সুযোগ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ আবেদন জমা পড়েছে কমিশনে। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।